নমস্কার বন্ধুগণ, এসবি ভিলেজ ফুড ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ আমি গ্লাস কাপ মাছের রেসিপি বানাবো বন্ধুগণ। তো উপকরণে কি কি নিয়েছি দেখিয়ে দিই। 2 কিলো গ্লাস কাপ মাছ, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা রসুন বেটে নিয়েছি, ধনে পাতা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা, জিরা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, এই উপকরণ কটা হলে হয়ে যাবে। এখন গ্লাস কাপ মাছে আমি নুন হলুদ ভালো করে মেখিয়ে নেব। বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। দেবো স্বাদ মতন লবণ মাছে, হলুদ গুঁড়ো 1 চামচ, রেসিপিটা বানাবো সাদা তেল দিয়ে। দেবো এখানে 3 চামচ তেল, কড়াই গরম হয়ে গেছে। ভালো করে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখানে গ্লাস কাপ মাছ ভেজে নেব। দেবো 1 চামচ জিরা, ভালো করে জিরা ভেজে নেব। দেবো এখানে পেঁয়াজ কুচি, ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচি। দেবো এখানে আদা রসুন বাটা 1 চামচ, ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আদা রসুন বাটা। দেবো এখানে টমেটো কুচি, ভালো করে ভেজে নেবো টমেটো কুচি আদা রসুন পেঁয়াজের সঙ্গে। দেবো
হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ, লবণ দেবো 2 স্বাদ মতো, ধনে পাতা কুচি দেবো, ভালো করে মশলা ভেজে নেবো, ভালো করে মশলা ভালো করে মশলা ভেজে নেবো, ঢেকে দেবো 2 মিনিট, বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সিলভার কাপের রেসিপিটা কেমন হয়েছে, গ্লাস কাপ মাছের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা অবশ্যই। এখন দেবো জল, জল ফুটে গেছে, এখানে ভেজে রাখা মাছ দেবো, মাছ দিয়ে 10 মিনিট জাল হতে দেবো,